हाय स्टूडेंट्स, गुड मॉर्निंग, हाउ आर यू? तुम्हारा सबाई केमन आछो? आज के आमरा ट्रिगोनोमेट्री चैप्टारे हाँ किछु कोश्चन सल्व करब, एक्सरसाइज 8.1। ठीक है, लास्ट लेक्चारे आमरा किछु कन्सेप्टस किछु कोश्चन्स आमरा डिसकस करेछिलाम। आज के आमरा ओई कन्सेप्टस ओई डिसकशन आर একটা এক্সাম্পল আমরা সলভ করেছিলাম, ঠিক আছে, ওইগুলোর উপরে বেস করে আজকে আমরা কিছু কোশ্চেন্স এক্সারসাইজ থেকে সলভ করব। ঠিক আছে, যে কোশ্চেন্সগুলি খুবই মারাত্মক ইম্পর্টেন্ট এক্সামের জন্য। ঠিক আছে, আচ্ছা, এইসব কোশ্চেন্স শুরু করার আগে আমি একটা জিনিস ডিসকাস করতে চাই। এটা হলো, সাপোজ তোমার কাছে একটা ট্রায়াঙ্গেল আছে, এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এ বি অ্যান্ড সি, ঠিক আছে, এ অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এ অ্যাঙ্গেলটা কত, সাপোজ থিটা আমি নিলাম, মনে করি থিটা, ঠিক আছে। তো যখন তোমাকে বলবে যে সাইন থিটা, সাইন থিটার ভ্যালু কত, তখন তুমি কি লিখবে? মানে এটা হলো তোমার অতিভুজ, এটা তোমার অতিভুজ, এটা তোমার ভূমি, আর এটা তোমার লম্ব। ঠিক আছে, যে সময় তোমাকে বলবে সাইন থিটা বের করো, তখন তুমি লম্ব বাই অতিভুজ, দ্যাট মিন্স কি লিখবে, লম্ব বাই অতিভুজ, তোমরা কি লিখবে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ কি লিখবে, এ বি অতিভুজ মানে এসি, এ বি বাই এসি। ঠিক আছে, এখন যদি সাপোজ, আচ্ছা, এই অ্যাঙ্গেলটা থিটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা কিছু একটা ধরি, মনে করো আলফা, এটাকে বলা হয় আলফা, আলফা এইভাবে লিখবে, মনে করো এই অ্যাঙ্গেলটা আলফা, তোমাকে কেউ বলল সাইন আলফাটা বের করো, তো সাইন আলফা লম্ব বাই অতিভুজ তো হবে, এটা তো কনফার্ম, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, এ বি বাই এসি, এটা কি ঠিক নাকি ভুল হবে? সবসময় একটা কথা মনে রাখবে, এখানে যেই অ্যাঙ্গেলটা তোমাকে বের করতে বলবে তারা কোশ্চেনে, সেই অ্যাঙ্গেলটা ভূমির সাথে যুক্ত থাকতে লাগবে, ভূমির সাথে যুক্ত থাকতে লাগবে। এর আগের পার্টটার মধ্যে তোমরা দেখতে পারো, এখানে দেখো সাইন থিটা, থিটা অ্যাঙ্গেলটা নিয়ে আমরা ডিল করছিলাম, এখানে দেখো থিটা অ্যাঙ্গেলটা ভূমির সাথে, এটা ভূমি তো ভূমির সাথে যুক্ত, এই যেমন কোনো সমস্যা ছিল না। বাট এখানে আলফা, এটা তো উপরের দিকে, এটা তো এটার সাথে ভূমির কোনো সম্পর্কই নেই, তখন আমরা কী করব? কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট, যদি আমি কনসেপ্টের উপরে যাই, তাহলে যেই অ্যাঙ্গেলটার ভ্যালু তুমি বের করতে যাও, সেই অ্যাঙ্গেলটা ভূমির সাথে থাকতে লাগবে, ভূমির সাথে যুক্ত থাকতে লাগবে। তখন আমরা কি করব, এই যে ট্রায়াঙ্গেলটাকে আলফা অ্যাঙ্গেল যখন নেওয়া হয়, তখন আমরা ভূমি এটাকে ধরব, এটা হয়ে যাবে ভূমি আলফা অ্যাঙ্গেলের ক্ষেত্রে, হ্যাঁ, এটা হয়ে যাবে লম্ব, আর এটা হয়ে যাবে হাই, এটা হলো তোমার অতিভুজ। কথাটা বোঝা গেছে কিনা? যেই অ্যাঙ্গেলটার ভ্যালু তোমাকে বের করতে বলবে, সেই অ্যাঙ্গেলটা যদি ভূমির সাথে যুক্ত না থাকে, তাহলে আমরা ফোর্সফুলি, আমরা জোর করে এখানে এটাকে ভূমি ভাবব, এটাকে ভূমি নেব আমরা, এটা ভূমি বেস, এটা কি, এটা লম্ব মানে হাইট, পারপেন্ডিকুলার যে কোনো একটা জিনিস, এটা হাইট আর এটা অতিভুজ। তো যখন তোমাকে বলবে সাইন আলফা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, ফর্মুলা তো সেম থাকবে রে বাবা, সূত্র তো সেম থাকবে, লম্ব এখানে কি হয়েছে বাবা, বিসি বাই অতিভুজ মানে এসি, এটা হবে দেখো সাইন থিটার সাইন আলফার মধ্যে ডিফারেন্স। খুবই মারাত্মক কনসেপ্ট, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা, ঠিক আছে, সবাই মনে রাখবে এই জিনিসগুলি। ঠিক আছে, তো মানে যে অ্যাঙ্গেলটাই তোমাকে কোশ্চেনে বের করতে বলবে, সেই অ্যাঙ্গেলটা ভূমির সাথে যুক্ত থাকতে লাগবে, যদি দেখো যে না ভূমির সাথে যুক্ত না,
তাহলে তোমরা ফোর্সফুলি এইভাবে তোমরা মানে ফোর্সফুলি তুমি ভূমিটাকে কনসিডার করবে, লম্বটাকেও তুমি চেঞ্জ করবে এইভাবে যেভাবে আমি করেছি। এখানে আমরা একটা এক্সাম্পল করব। এখানে যেরকম তোমার 8.1 এক্সারসাইজের কোশ্চেন নাম্বার 1 টাই দেখো, এটার মধ্যে এই কনসেপ্টটা তুমি পাবে। কি বলেছে? এবিসি একটা ত্রিভুজ, ভালো কথা, এবিসি একটা ত্রিভুজ। তো আমরা কি করব, ত্রিভুজ একটা ড্র করে নেব, ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ, ভালো কথা। তো এ বি সি, ঠিক আছে, এখানে দেওয়া আছে, দেওয়া আছে এ বি হলো 24 সেন্টিমিটার, ঠিক আছে, আর কি দেওয়া আছে, বিসি ইকুয়ালস টু 7 সেন্টিমিটার, ঠিক আছে। তো মানে এবি কোন জায়গাটা পাবা, এটা এটা হলো 24 সেন্টিমিটার আর এটা হলো বিসি, বিসি মানে 7 সেন্টিমিটার। অতিভুজ তো আমাদের জানা নেই, সবচেয়ে প্রথমে তো অতিভুজ বের করতে লাগবে, ঠিক আছে। তো তোমার এনসিইআরটির যেটা অনুশীলনী 8.1 এক্সারসাইজ, ওইটার মধ্যে যেটা কোশ্চেন নাম্বার 1 ওইটা আমরা সলভ করছি। সবার কাছে তো বইটা তো নিশ্চয়ই থাকবে, ইট ইজ এ টেক্সট বুক, তো টেক্সট বুক তো নিশ্চয়ই সবার কাছে আছে। তো এই কোশ্চেন নাম্বার 1টা তোমরা দেখো, হ্যাঁ এটাই আমরা সলভ করছি এখানে। তো এ বি ইকুয়ালস টু 24 সেন্টিমিটার, বিসি ইকুয়ালস টু 7 সেন্টিমিটার, কিন্তু হাইপোটিনিউস দ্যাট মিনস এই অতিভুজটা তো দেওয়া নেই। অতিভুজ বের করার কোনো রাস্তা তোমাদের কাছে আছে? আছে পাইথাগোরাস বাবু। তো আমরা জানি, আমরা জানি অতিভুজ স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। তো অতিভুজ স্কোয়ার, অতি স্কোয়ার মতলব অতিভুজ স্কোয়ার মানে শর্ট ফর্মে লিখলাম, লম্ব স্কোয়ার দ্যাট মিন্স দেখো কোশ্চেনে 24 স্কোয়ার, ভূমি স্কোয়ার মানে 7 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা 24 স্কোয়ার তো মানে হয় আমার মনে হয় 576 আর এটা তোমার 49, দুইটাকে প্লাস করবো 625, দ্যাট মিন্স এখানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু 625 না। এখন 625 রেখে আমি কী করবো, কারণ আমার এখানে স্কোয়ারকে ক্যান্সেল করতে লাগবে, কারণ আমার অতিভুজ দরকার, অতিভুজ স্কোয়ারের কোনো দরকার নেই, এই স্কোয়ারটাকে আমার ক্যান্সেল করতে লাগবে। এই স্কোয়ারটাকে যদি আমি ক্যান্সেল করতে চাই তাহলে এখানে 625 ওইটাকেও আমার এইভাবে লিখতে লাগবে 25 স্কোয়ার। এখানে দেখো উভয়দিকে বোথ সাইডে আমি স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল করতে পারি। তো অতিভুজ আমি পেয়ে নিলাম 25 সেন্টিমিটার, বাস হয়ে গেল, ঠিক আছে, ঠিক আছে। তো অতিভুজ ইকুয়ালস টু 25 সেন্টিমিটার। নাও এখন তোমাকে কি বের করতে বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 এ যাও, সাইন এর ভ্যালুটা বের করতে বলেছে তোমাকে, সাইন এ, ঠিক আছে, সাইন এ, হ্যাঁ সাইন এ কোন জায়গাটা, এই যে অ্যাঙ্গেল, এই দেখো মানে এই অ্যাঙ্গেলটা এখানে আছে, দ্যাট মিন্স ভূমি কোনটা হবে, এটা হবে ভূমি, এটা হবে লম্ব আর এটা হবে অতিভুজ। তোমাকে যে অ্যাঙ্গেলটা বের করতে বলবে সেই অ্যাঙ্গেলের সাথে যে সাইডটা থাকে ওটাই ভূমি। তো এখানে অ্যাঙ্গেল এ মানে এটা ভূমি হবে, এটাকে ভূমি ধরবে, ঠিক আছে। তো সাইন এ ফর্মুলাটা কি, ফর্মুলা তো তোমার সেম থাকবে, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো এখন লম্ব কত, বিসি, এখন লম্ব কত, বিসি, এসি হলো অতিভুজ। তো বিসি মানে 7 আর এসি মানে তো আমি বের করলাম 25, নাও ভ্যালু পেয়ে নিলে 7/25 সাইন এর ভ্যালু। সেমভাবে কস এ ফর্মুলাটা তো সেমই থাকবে, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। তো এখানে ভূমি কত, এই যে ভূমি, এটা হয়ে যাবে, এটা ভূমি মানে 24/25, নাও আনসার পেয়ে নিলে। এরপরে কোশ্চেন নাম্বার 2 কী বলছে তোমাকে, কোশ্চেন নাম্বার 2 কী বলছে, সাইন সির ভ্যালুটা বের করতে, সাইন সি মানে অ্যাঙ্গেলটা কত এখানে, সি, সি অ্যাঙ্গেল কোথায় রে বাবা, এই দেখো সি অ্যাঙ্গেল। তো এখানে ভূমি কোনটা হবে, এটা ভূমি, এটা লম্ব, ক্লিয়ার হয়ে গেল সবাই?
মানে যে অ্যাঙ্গেলটাই তোমাকে বের করতে বলবে ওটার সাথে যে সাইডটা থাকবে ওটাই ভূমি হবে, সোজা কথা, ঠিক আছে? তো সাইন সি কি হবে? ফর্মুলা তো সেম, হ্যাঁ ফর্মুলা তো এখানে সেম, লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তো এখন লম্ব কি হবে? 24, অতিভুজ মানে 25, ঠিক আছে? আর কসি কত হবে? কসি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? কি হবে ভূমি বাই অতিভুজ? ভূমি কত? 7/25, বাস হয়ে গেল, আনসার বেরিয়ে গেল, ঠিক আছে? আনসারটা বেরিয়ে গেল, একদম সিম্পল। হ্যাঁ, জাস্ট তুমি কোন অ্যাঙ্গেলটা বের করছো ওইটার দিকে একটু নজর রাখবে, বাকি সব অটোমেটিক্যালি নিজে থেকেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা মনে করো কোশ্চেন নাম্বার টুটা তোমরা করে দেখাবে আমাকে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার থ্রিটা করবো আমরা। কোশ্চেন নাম্বার থ্রি কি বলেছে? কোশ্চেন নাম্বার থ্রিটা, সাইন এ ইকুয়ালস টু 3/4, তোমাকে ভ্যালু বের করতে বলেছে না? নির্ণয় করো কি কি কস এ এবং টেন এ, কস এ অ্যান্ড টেন এ, ঠিক আছে? এ দুইটার ভ্যালু তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে? তো আচ্ছা, তো দেওয়া আছে, লেখো, মানে গিভেন সাইন এ ইকুয়ালস টু সমান সমান কি এটা? তো সাইন এ, আমি প্রসেসটা কি বলেছিলাম, সাইন এ মানে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? এখানে সাইনের লম্ব বাই অতিভুজ, তো এখানে 3/4, এখান থেকে আমরা কি লিখতে পারি? লম্ব ইকুয়ালস টু 3k, আমি বলেছিলাম, অতিভুজ ইকুয়ালস টু 4k, এই যে লম্বটাকে তুমি 3k ধরবে, অতিভুজটাকে তুমি 4k ধরবে, কারণ আমি বলেছিলাম যে লম্ব আর অতিভুজ মানে একদম এক্স্যাক্টলি মানে 3 আর 4 আনসার পেতেও পারো, অর কোনো গুণিতক পেতে পারো, দ্যাট মিন্স মাল্টিপল পেতে পারো, ঠিক আছে? এই জন্য আমরা 3 আর 4 এক্স্যাক্টলি ধরি না, আমরা ওর সাথে একটা কনস্ট্যান্ট, একটা ধ্রুবক আমরা এখানে ধরে নিই, যাতে কোনো অসুবিধা না হয়। 3k আর 4k, তো লম্বের ভ্যালু আমার জানা আছে, অতিভুজ আমার জানা আছে, না তো আমার ভূমি দরকার। তো এখন পাইথাগোরাস থিওরেম তো আমার কাছে আছেই, কোনো অসুবিধা তো নেই। অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ও ভ্যালু বসিয়ে দাও, 4k হোল স্কোয়ার। লম্ব স্কোয়ার কী হবে? 3k হোল স্কোয়ার, আর ভূমি তো আমি বের করবো। ঠিক আছে, তো এটা কী হবে? 16k স্কোয়ার, 9k স্কোয়ার, আর এদিকে ভূমি স্কোয়ার, ঠিক আছে? ঠিক আছে তো? আচ্ছা, তো এখানে ভূমি স্কোয়ার ইকুয়ালস টু, এই দেখো 16k স্কোয়ার লেখা আছে এখানে, এই যে 9k স্কোয়ারটা যদি আমি স্থান পরিবর্তন, দ্যাট মিন্স সাইড চেঞ্জ করি, তাহলে সাইন চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, ঠিক আছে? তো ভূমি স্কোয়ার ইকুয়ালস টু 16k স্কোয়ার মাইনাস 9k স্কোয়ার, দ্যাট মিন্স 7k স্কোয়ার, ঠিক আছে? তো এখন ভূমি স্কোয়ার ইকুয়ালস টু √7 এটার হোল স্কোয়ার, ঠিক আছে? তো বসের স্কোয়ার স্কোয়ার যদি আমি ক্যান্সেল করি, ভূমি ইকুয়ালস টু তোমার কত বেরোচ্ছে? √7k, ঠিক আছে? এখন তোমাকে কি কি বের করতে বললো তুমি বের করো, কস এ, ঠিক আছে? কস এ মানে কি? ভূমি বাই অতিভুজ,
भूमि बाई अतिभुज, तो भूमि को तो रूट सेवन के, अतिभुज को तो फोर के नौ, तो दैट मीन्स रूट सेवन बाई फोर। एपर टेन ए, टेन ए को तो टेन ए इटर भिलो को तो है लम्बो बाई भूमि, लम्बो बाई भूमि, ठीक है ना। तो लम्बो को तो एखने लम्बो थ्री के और भूमि को तो रूट सेवन के, नो के कैंसल, थ्री बाई रूट सेवन, देखो आंसर बेरिए गलो, ठीक है आंसर तो बेरिए गलो, कोनो समस्या तो हर कथा ना, ठीक है एकदम सहज जिनिस एगुलो, ठीक है कोनो समस्या हर तो कथाई ना एक। এরপর 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 যদি আমি একটা কোশ্চেন, এটা এক্সাম্পলের মানে উদাহরণ ফাইভ, খুবই ইম্পর্টেন্ট দেখা যাচ্ছে কোশ্চেনটাকে আমার, তো এটা আমরা সলভ করব, ঠিক আছে। এক্সাম্পল ফাইভ, যেটা এক্সাম্পল ফাইভটা দেখো কি বলেছে তোমাকে, ট্রায়াঙ্গেল ওপি কিউ, নাও একটা ট্রায়াঙ্গেল ওপি কিউ ড্র করো, ट्राइंगल ओपिक्यू मान एक त्रिभुज ओपिक्यू ड्र करते बोले वाला, ठीक है मान ओ पी किऊ साइडे देखो सुंदर भावे साइडे ड्र करा हुआ है, देखो ओपी किऊ एक त्रिभुज आकी ओपिक्यू एटार मध्य ओपी এটা হলো সেভেন সেন্টিমিটার, ঠিক আছে। ও কিউ মাইনাস ওপি, ও কিউ মাইনাস পি কিউ ইকুয়ালস টু ওয়ান সেন্টিমিটার, ঠিক আছে। তোমাকে সাইন কিউ আর কস কিউর মান বের করতে বলেছে, আচ্ছা এটা সাইন কিউ কস কিউ এটা এটা বের করতে বলেছে, আর শুধুমাত্র এটা গিভেন আছে। তো এখানে লেখো মানে দেওয়া আছে বলে, দেওয়া আছে মানে যেগুলি যে কোনো কোশ্চেন শুরু করার আগে যদি কিছু পার্ট দেওয়া থাকে কোশ্চেনে, ওই পার্টটা তুমি আগে লিখবে, ঠিক আছে। তো দেওয়া আছে ওপি ইকুয়ালস টু কি সেভেন সেন্টিমিটার, আরেকটা কি দেওয়া আছে, আরেকটা জিনিস দেওয়া আছে ও কিউ মাইনাস পি কিউ, ও কিউ মাইনাস পি কিউ ইকুয়ালস টু ওয়ান, এটা দেওয়া আছে। তো আমরা ও কিউ ইকুয়ালস টু ওয়ান প্লাস পি কিউ এটা আমরা লিখতে পারি, ঠিক আছে না। ওই পি কোটাকে সাইড চেঞ্জ করে স্থান পরিবর্তন করে যদি আমি রাইট সাইডে নিয়ে যাই, ডান পক্ষে নিয়ে যাই, তাহলে তো প্লাস পি কিউ হবে না। তো এগুলি আমাদের গিভেন মানে দেওয়া আছে। এখন আমরা প্রুফ কী করবো, মানে ফাইন দ্য ভ্যালু অফ সাইন কিউ অ্যান্ড কস কিউ। আচ্ছা না, এখন তোমাকে বললো সাইন কিউ বের করতে, তো যখন তুমি, আচ্ছা এটা তো তোমার ওপি বেরিয়ে গেছে, কিন্তু আমার না এটা জানা আছে না ওইটা জানা আছে, তো এইগুলি তো আমার বের করতে লাগবে না, এগুলি তো আমাদের বের করতে লাগবে নাকি, কি বলো, এগুলি তো আমাদের বের করতে লাগবে। হ্যাঁ, কীভাবে বের করব, কীভাবে বের করব বলো। এখন আমরা যদি এখানে ওই পাইথাগোরাস বাবুর ফর্মুলাটা যদি ইউজ করি, দেখো তো আমি একটা জিনিস লিখছি, হ্যাঁ, অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ঠিক আছে। এটা আমাদের পাইথাগোরাস বাবুর ফর্মুলা। অতিভুজ স্কোয়ার মানে ও কিউ হোল স্কোয়ার, লম্ব স্কোয়ার মানে পি কিউ স্কোয়ার আর ওপি স্কোয়ার, ঠিক আছে। এটা তো মানে আমি নাম দিলাম জাস্ট। এখানে সমস্যাটা হলো ও কিউ, ওই দেখো যেটা কোশ্চেনে গিভেন পার্ট ছিল, ও কিউর জায়গায় আমরা কী লিখতে পারি, ওয়ান প্লাস পি কিউ লিখতে পারি, লেখো রে বাবা ওয়ান প্লাস পি কিউ, এই দেখো হোল স্কোয়ার ইকুয়ালস টু পি কিউ স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, ঠিক আছে।
লিখতে পারি তো, কোনো অসুবিধা তো হওয়ার তো কথা না। এখানে ওপি স্কোয়ার, ওপির ভ্যালু তো কোশ্চেনে দেওয়া আছে, কি বলুন? ওপির ভ্যালু তো কোশ্চেনে দেওয়া আছে, এই যে ওপির ভ্যালু কত? 7 না নাকি? এই যে 7 স্কোয়ার হবে। এখানে এখানে তো এ প্লাস বি এর ফর্মুলাটা মনে হয় ইউজ হওয়ার কথা, তোমরা কি বলো? এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা ইউজ করব, অবভিয়াসলি ইউজ করব। দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু দিস 7 স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ, এখন তো পি কিছু ক্যান্সেল ক্যান্সেল, হ্যাঁ তো বাকি কি? 1 প্লাস টু পি কিউ ইকুয়ালস টু 49। তো পি কিউ, এই যে টু পি কিউ, এই ওয়ানটাকে আমরা কোথায়, এই যে এখানে নিয়ে যাবো রে বাবা, তো 49 মাইনাস 1 হয়ে যাবে ইকুয়ালস টু 48। তো পি কিউর মানে কি হবে? এই যে কোনো একটা জিনিস যদি মাল্টিপ্লিকেশনে থাকে আর ওকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে এটা ডিভাইড হয়ে যায়, তো 48-এর নিচে ডিভাইড ভাগ হয়ে 2 যাবে, দ্যাট মিন্স 24। দ্যাট মিন্স পি কিউর ভ্যালুটা কত পাইলাম? 24। নাও পি কিউ 24 সেন্টিমিটার। এখন পি কিউ যদি 24 সেন্টিমিটার হয়, ও কিউ কত হবে? ও কিউ 25 সেন্টিমিটার হবে। এই যে দেখো 1 প্লাস, সো ও কিউ ইকুয়ালস টু 1 প্লাস পি কিউ, মানে 1 প্লাস 24 দ্যাট মিন্স 25 সেমি। নো রে বাবা, এখন সব বেরিয়ে গেল, এখন আমরা একটার পর একটা ভ্যালু বের করার চেষ্টা করব। কি বলেছে এখানে? সাইন কিউ আর কস কিউ। নাও আচ্ছা, এখন বারে বারে ইংলিশ এসে যায় রে বাবা। নাও দেখো সাইন কিউ, আচ্ছা কিউ অ্যাঙ্গেলটা কোথায়? এই যে কিউ অ্যাঙ্গেল যেখানে থাকবে, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, ঠিক আছে? তো সাইন কিউ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তো লম্ব কোনটা? ওপি, এটা এটা লম্ব বাই অতিভুজ, অতিভুজ কি হবে? ও কিউ। তো ওপি মানে 7, ও কিউ মানে 25, নো হয়ে গেল। কস কিউ কত হবে? কস কিউ ফর্মুলা কি? ভূমি বাই অতিভুজ, কি বলছো? ঠিক বলছি? হ্যাঁ, তো এখানে ভূমি বাই অতিভুজ কি হবে? ভূমি বাই অতিভুজ কি হবে? ভূমি কত? পি কিউ বাই ও কিউ, মানে 24/25, নাও হয়ে গেল, ঠিক আছে? তো এরকম অনেক সময় এরকম কোশ্চেন্স পাবে যেগুলির মধ্যে ডাইরেক্ট মানে সরাসরিভাবে কোনো ভ্যালুস দেওয়া থাকবে না, তোমার ভ্যালুসগুলি বের করতে লাগবে, ঠিক আছে? বের করে তোমার আনসারটা বের করতে লাগবে, ঠিক আছে? তোমরা আমাকে 8.1 এক্সারসাইজের কোশ্চেন নাম্বার 5 অবধি করে দেখাবে। যেরকম কোশ্চেন নাম্বার 4টা আমি কোশ্চেন নাম্বার মানে 8.1 এক্সারসাইজের কোশ্চেন নাম্বার 4টা, ঠিক আছে? এটা 8.1 এক্সারসাইজের কোশ্চেন নাম্বার 4, ঠিক আছে? মনোযোগ দিয়ে শুনবে। এখানে কি আছে? 15 cot A ইকুয়ালস টু কি আছে? 8। তো এখানে cot A এর সাথে 15কে রেখে আমরা কি করব? কোনো কাজ নেই রে বাবা এখানে। তো cot A ইকুয়ালস টু 8/15। এখন কটের ফর্মুলা তো আমাদের জানা আছে, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব ইকুয়ালস টু 8/15। এর মানে কি রে বাবা? ভূমি কত হবে? 8K, লম্ব কত হবে? 15K, ঠিক আছে? এরপরে তো পাইথাগোরাস বাবু তো আছেই, পাইথাগোরাসকে ইউজ করো, ওখান থেকে তুমি অতিভুজ পেয়ে নেবে। তাহলে তোমার লম্বও জানা হয়ে গেল, ভূমিও জানা হয়ে গেল, অতিভুজও জানা হয়ে গেল। তোমাকে বের করতে বলেছে সাইন এ আর সেক এর ভ্যালু, বাস আর কি, ফর্মুলা ইউজ করবে। তো এগুলি কোশ্চেন্স তুমি আমাকে করে দেখাবে নেক্সট লেকচারে, ঠিক আছে? আর আজকে আমরা এখানেই স্টপ করব। নেক্সট লেকচারে আমরা
कंटिन्यू करब 8.1 एक्सरसाइज ठीक है। और तुम्हारा सबाई तुम्हारे फ्रेंड सर्कलर साथ शेयर करो जो तो पारो तो शेयर करो ठीक है। ओके बाय एंड जय हिंद।